नमस्कार, आमार रान्नाघरे सकल के स्वागत जानाई। सकल दर्शक बंधुदेर आंतरिक अभिनंदन और शुभेच्छा जानिए शुरू करछि आमार रान्ना। आज आमि बानाबो निरामिष रेसिपी टक झाल दई पटल। आसुन देखे नी एई रेसिपिटी बानानोर जन्य कि कि उपकरणेर प्रयोजन हय। एखाने आमि एकटा पात्रे एक केजी मतो पटल आमि भालोभावे केटे धुए जल झरिए रेखेछि। देखुन पटलगुलो किन्तु एकटु करे खोसा रेखे और अल्प अल्प कर छड़िए ना होले पटल किन्तु भाजा जाबे ना भालो भावे। और पटलगुलो के आमी एकटु किभावे चिरते हबे देखिए दिच्छी। एकटु एइभावे एकदिके एवं अपोजिट दिकटा ठीक अन्यभावे अन्यदिके चिरे नेब एवं भितरे आमी नून माखिए नेब जाते भाजार समय खूब भालोभावे भितरे पटलगुलो नून ढोके। देखुन किभावे केटेछी एइ जे एइदिके और एटा ठीक तार अन्य दिके जाते एटा भेंगे ना जाए। एखाने एकटा पात्रे आमी हलुद गुड़ो, एखाने एकटा पात्रे काश्मीरी मिर्ची गुड़ो, एखाने एकटा पात्रे एकटु जिरे जिरे एबं धने एकसाथे रेखेछी, एखाने एकटा पात्रे एकटा टमेटोके पिउरि करे रेखेछी, एखाने एकटा पात्रे आमी 8 থেকে 10টা काजू बादाम एबं पोस्त एकसाथे पेस्ट करे रेखेछी। এখানে একটা পাত্রে আমি আদা বাটা এবং এখানে একটা পাত্রে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে একটা পাত্রে আমি টক দইকে নুন দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি। যেহেতু এই রেসিপিটা হচ্ছে দই পটল তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে। আর এখানে নুন, এখানে একটু ঘি রেখেছি। আর এখানে আমি কিশমিশ, গোটা কিশমিশ এবং কাজু, এখানে একটু চিনি, এখানে একটু গোটা জিরে, এখানে দারুচিনি, এখানে লবঙ্গ এবং 4টা এলাচ আমি ফাটিয়ে রেখেছি। আর এখানে কিছু কাঁচা আর পাকা লঙ্কা আমি চিরে রেখেছি। এখানে তেজপাতা এবং গরম মশলা পাউডার রেখেছি। সমস্ত রান্নাটা আমি সরষের তেলে করব। প্রত্যেকটা পটলের ভিতরে আমি এইভাবে একটু করে নুন দিয়ে দেব যাতে ভাজার সময় ভিতরে প্রত্যেকটা পটলের ভিতরে নুন যেতে পারে। এবং আমি সব পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে এইভাবে মাখিয়ে নেব এবং ভিতরে নুনগুলো দিয়ে নেব। এখানে আমি একটা পাত্রে একটা কড়াইতে তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে এবং পটলগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পটলগুলো খুব ভালোভাবে আমি বাবামি করে ফ্রাই করে নেব। পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এইভাবে এবার আমি পটলগুলো তুলে নেব এবং বাকি পটলগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। একটু কড়া করে আমি পটলগুলো ভেজে নেব। সমস্ত পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি সব তুলে নিলাম। পটলগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই একই তেলের উপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা ফ্রাই হয়ে এসেছে। এরপর আমি একটু গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম, তার সাথে আমি টমেটো মিরিটা দিয়ে দিলাম। এরপর আমি একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মিষ্টি গুঁড়ো এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই দই পটল রেসিপিটা কিন্তু আমিষ নিরামিষ দুই হয়। আমি আজ সম্পূর্ণ নিরামিষ আমি রেসিপিটা বানিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া আমি এটা বানাচ্ছি। এরপর আমি কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি পোস্ত বাটাটা এবং কাজু বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা একটু ভাজা হয়ে গেলে পর আমি টক দইটা দিয়ে দেব।
টক দইটা নুন দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। এবার আমি টক দইটা দিয়ে দিলাম। সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে ফ্রাই করব। মশলা যদি ভালোভাবে ফ্রাই না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আসে না। আমি 3 থেকে 4 মিনিট মশলাটা ভালোভাবে ফ্রাই করব। 3 থেকে 4 মিনিট আমার মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম এবং অল্প আস্তে আস্তে জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, কারণ এটা খুব বেশি ঝোল হবে না, গ্রেভিটা গাঢ় হবে। মশলাটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেব। মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দেব। সবার শেষে ঘি আর গরম মশলা দিয়ে দেবো এবং কাজু কিশমিশটা দিয়ে দেবো। তৈরি হয়ে এসেছে আমার রেসিপি দই পটল। সবার শেষে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবং একটু ঘি ছড়িয়ে দিলাম। কাজু এবং কিশমিশ ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি টক ঝাল দই পটল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এবং লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।